এই 50% এর জন্য একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটা হবে 31st মে। 31st মেতে যে পরীক্ষাটা হবে তাতে আমরা 1260 জন ক্যান্ডিডেট, মানে টোটাল 6টা কলেজের মধ্যে আছে 1260 জন ক্যান্ডিডেট। তারা যেহেতু মাইনরিটি স্টুডেন্টসরা প্রেফারেন্স পায় না, তাদের জন্য আমরা মাথায় রেখে এই 2010 থেকে আপাই স্টার্ট করলাম। আস্তে আস্তে আমাদের কমিউনিটি যারা ছাত্ররা আপনার ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গল আর বিহারে, বেসিক্যালি এই 4টে স্টেট খুব কাছাকাছি আমাদের রয়েছে, সেখান থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি। মেন পারপাস আমাদের হলো কি এডুকেশন শুড বি গিভেন টু এভরিওয়ান হু ইজ নিডেড। আর একটা প্রেফারেন্স পাচ্ছে, যেহেতু আপনারা সবাই জানেন কি মাইনরিটিস প্রেফারেন্স পায়, তো সেটার উদ্যোগ আমরা যখন এটা চালু করেছি, দিস ইজ পার্ট অফ দ্যাট, ইয়েস দে শুড বি গিভেন স্পেশাল প্রেফারেন্স ইন অ্যালোটিং দ্য সিটস। এই যে সাবজেক্ট গুলো রয়েছে এটাতে জয়েন্ট এন্ট্রান্স এর সঙ্গে আমাদের হঠাৎ প্রশ্নটা প্রথমেই আসতে পারে যে জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও এই ধরনের একটা পরীক্ষা হচ্ছে, তাতে ছেলে মেয়েদের কি বিশেষ ব্যাপার কি অ্যাডভান্টেজ আছে? পরীক্ষাটা যদিও প্রেফারেবলি মাইনরিটি স্টুডেন্টদের জন্য, অর্থাৎ তারা ফার্স্ট প্রেফারেন্স পাবে ভর্তি ক্ষেত্রে, এবং এটা অল ইন্ডিয়া পরীক্ষা, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা নয়। আর গেটিং মাই পয়েন্ট, ইফ আই সেম বেঙ্গলি নো প্রবলেম, তো এটাতে অল ইন্ডিয়া পরীক্ষা। এই পরীক্ষা থেকে, এই পরীক্ষায় অল ইন্ডিয়ার ছেলেরা পরীক্ষা দেবে, তাতে যারা মাইনরিটি স্টুডেন্ট আছে ফার্স্ট তারা প্রেফারেন্স পাবে, যারা ওয়েস্ট বেঙ্গলে নয়। দেন যারা অল ইন্ডিয়া লেভেলের মাইনরিটি তারা ছিল, তারপর যে সিটগুলো থাকবে সেটা চলে যাবে নন মাইনরিটি ক্যান্ডিডেট, তার মানে সবাই পরীক্ষাটা দিবে, যে কেউ পরীক্ষাটাতে অ্যাপিয়ার করবে, কিন্তু প্রেফারেন্সটা হবে ফার্স্টে মাইনরিটি, তারপর অল আদার ক্যাটাগরিজ ইনক্লুডিং ওবিসি, ইনক্লুডিং এসসি এসটি সব, কিন্তু তাদেরকে জেনারেল ধরা হবে। এখানে কিন্তু ওবিসি বা এসসি এসটির কোনো আলাদা কোটা নেই।